নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বরাক নদীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর চিতাভস্ম বিসর্জন, স্মৃতিচারণ সভা শিলচরে। শিলচরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, নেশনাল হাইওয়ের ফার্নিচারের গোদাম পড়ে ছাই। ত্রিপুরা ও বরাকের তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা, 23 ফেব্রুয়ারি ছাড়বে ট্রেন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শ্রদ্ধার সঙ্গে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর চিতাভস্ম বরাক নদীতে বিসর্জন করা হয়েছে। এই উপলক্ষে বুধবার শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়। প্রয়াত মুখ্যমন্ত্রীর পুত্র গৌরব গগৈ, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ প্রমুখ নেতারা কার্যসূচিতে উপস্থিত ছিলেন। এদিন চিতাভস্ম বিসর্জন দেওয়ার আগে শিলচরের জেলা কংগ্রেস কার্যালয়ে সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের লোকেরা উপস্থিত থেকে জননেতা প্রয়াত তরুণ গগৈর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি তার প্রতিচ্ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন। আমি যখন প্রথম ওয়ার্ড কমিশনার হয়ে পৌরসভা নেত্রী হয়ে মুখ্যমন্ত্রীর সম্মুখে যাই, তরুণ গগৈ জি আমাকে বললেন যে আসামের ইতিহাসে খুব কম উদাহরণ আছে যারা মিউনিসিপ্যাল ইলেকশনে জিতে গিয়ে মন্ত্রী হয় বা এমপি হয় বা এমএলএ হয়। এবং সুন্দর কথা বলেছে, বলেছে উনি নিজের উদাহরণটা দিলেন যে উনি 69 কমিশনার ছিলেন, তারপরে এমপি হয়ে উনি মুখ্যমন্ত্রী হলেন। এবং আরেকটা উদাহরণ উনি দিলেন আমার পরিবারের, যে সতীন্দ্রমোহন দেব, সন্তোষমোহন দেব, বীথিকা দেব পৌর নির্বাচন জেতার পরে যারা রাজনৈতিক জীবনে এগিয়ে গেছে। আমি তরুণ গগৈ মহাশয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন প্রয়াতের পুত্র গৌরব গগৈ। এরপরই বিভিন্ন দল সংগঠন সহ সহস্রাধিক জনতা শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রয়াত মুখ্যমন্ত্রীর অস্থিকলস নিয়ে শিলচরের বিভিন্ন পথ পরিক্রমা করে সদরঘাটে যান। সেখানে শ্রদ্ধার সঙ্গে বরাকের পক্ষে চিতাভস্ম বিসর্জন করা হয়। তিনি যখন জেএমসি ছিলেন, ওনার শেষ রেকর্ডিংটি কেবল টিটাবর বা জোরহাট নয়, পুরো রাজ্য থেকে আশীর্বাদ এবং ভালোবাসা চেয়েছিলেন। তিনি প্রায় 3 মাস ধরে কবিরের সাথে লড়াই করার সময় অবশ্য এই আশীর্বাদ পেয়েছিলেন। ওনার দৃঢ়তা এবং ধৈর্য কখনো কমেনি, কারণ তিনি জানতেন যে অসমর মানুষের আশীর্বাদ ওনার সাথে আছে। শেষ পর্যায়ে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন কেবল জোরহাট বা টিটাবর নয়, তিনি যেন পুরো আসাম দেশ আরেকবার দেখার সুযোগ পান। যদিও তিনি জীবিত থাকাকালীন সেই ইচ্ছা পূর্ণ করতে পারেননি, আজ আমরা শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি একসাথে জুড়ে এই ইচ্ছাটি পূরণ করছি। এই শান্তি যাত্রা আজই অবধি সফল হয়েছে, কেন? কারণ আসামের মানুষের আশীর্বাদ ও ভালোবাসার এই যাত্রার সাথে জড়িত আছে। এই কারণে আমি আমাদের সমস্ত সমাবেশে বলেছি যে শুধু আমি একলা এই যাত্রা সফল করতে পারতাম না, কিন্তু আমি একা নই, কেবল প্রাক্তন মুখ্যমন্ত্রী ছেলে নই। এই অনুষ্ঠান প্রমাণ করে যে আসামে ওনার হাজার হাজার ছেলে রয়েছে।
ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলচরে। মঙ্গলবার গভীর রাতে শিলচর আশ্রম রোডের ন্যাশনাল হাইওয়ে বাইপাস সংযোগস্থলে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আগুনে ছাই হয়ে যায় আশিস চৌধুরীর ফার্নিচারের গুদাম ঘর। রাত 3:30 নাগাদ চৌধুরীর ফার্নিচারের গুদাম ঘরে আচমকা আগুন লাগলে মুহূর্তে ভয়ানক চেহারা নেয়। আড়াই ঘন্টা ধরে স্থানীয় জনগণ এবং দমকল কর্মীরা বহু চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের মতে এই দ্বিতল বাড়িতে কাঠ ও প্লাস্টিক সামগ্রীর মজুদ থাকায় আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। তবে স্থানীয় দমকল কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়া ঠেকানো গিয়েছে। কিন্তু আগুনের তাপ ঠান্ডা করতে বুধবার সকালে দমকলের আরও 3টি ইঞ্জিন পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে হবে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এমন ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। ত্রিপুরা এবং বরাকের যাত্রীদের ভারতের বিভিন্ন তীর্থক্ষেত্র পরিদর্শনের ব্যবস্থা করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। আগামী মাসের 23 তারিখ বিকাল 4টায় আগরতলা থেকে এই বিশেষ পর্যটন ট্রেন রওনা হবে। 8 রাত এবং 9 দিন ট্রেনের সফরকালে যাত্রীরা অযোধ্যা, বারাণসী, প্রয়াগরাজ সহ বিভিন্ন তীর্থক্ষেত্র পরিদর্শন করতে পারবেন। जो इकोनॉमी या मिडिल क्लास, लोअर मिडिल क्लास के जो पब्लिक है, जो नॉर्मली टूर पैकेज एक ऑपरेटर द्वारा ऑपरेटेड पैकेज अफोर्ड नहीं कर सकते, उनके लिए एक ऑफर लेके आए हैं। ये भारत दर्शन ट्रेन जो है ये अगरतला से 23 फरवरी को स्टार्ट होगा। ये 9 दिन 8 रात्रि का पैकेज है और प्रत्येक पैसेंजर को 8505 रुपीज़ देना है। इस पैकेज में हम लोग कवर कर रहे हैं अयोध्या, वाराणसी और प्रयागराज। तो इसका जो बेसिक कंसेप्ट है उसमें यह है कि ये पूरा फेयर जो है स्लीपर क्लास में इसमें इंक्लूडेड है 8505 में। যাত্রীরা আগরতলা, ধর্মনগর, করিমগঞ্জ, বদরপুর, গুয়াহাটি এবং নিউ বঙ্গাইগাঁও স্টেশনে উঠতে পারবেন। শ্রীরামপদ নামের এই বিশেষ ট্রেনটিতে প্রয়োজনে ডাক্তার সহ চিকিৎসার জন্য আইসোলেশন রুম সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকবে। বুধবার শিলচর রেল স্টেশনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান স্টেশন সুপার বিপ্লব দাস, কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অনুজ দত্ত প্রমুখ। 8505 টাকা দিয়ে ভারত দর্শন ট্রেনে খাবার দাবার সমস্ত ফেসিলিটি নিয়ে তীর্থ ভ্রমণের এই যে সুযোগ করে দিয়েছেন ওনারা, সেটা একটা সাংঘাতিক অনুভবের ব্যাপার। এই গাড়িটা যদিও আমাদের শিলচর থেকে যাচ্ছে না, সেটা আগরতলা থেকে ছাড়বে। তো এনরুটে যে সমস্ত যাত্রীরা উঠবেন, যেমন করিমগঞ্জ, হাইলাকান্দি এবং শিলচরের যারা যাত্রীরা আছেন, তীর্থযাত্রীরা আছেন, তারা বদরপুরের গাড়িতে উঠতে পারছেন। কারণ এই গাড়িটা সর্বমোট 15 খানা গাড়ি দিয়ে যাবে, তার মধ্যে 11টা গাড়ি সার্ভিসে থাকছে, সব স্লিপার ক্লাস। 1খানা গাড়ি আইসোলেশন থাকবে, মনে করেন কি অসুস্থ হয়ে গেল, তার জন্য আলাদা করে তার একটা অ্যারেঞ্জমেন্ট রেখেছে। বেঙ্গালুরুতে খুন হলো লালার যুবক। লালা মোহাম্মদপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা সিরাজউদ্দিন লস্করের দ্বিতীয় পুত্র মিসবার রহমান লস্কর, বয়স আনুমানিক 19 বছর। নৃশংসভাবে তাকে খুন করল একই গ্রামে বসবাস করা যুবক আরিফ হোসেন বুরভুইয়া। জানা যায় কর্মসূত্রে দুজনেই বেঙ্গালুরুতে থাকতেন, রুমে জল ব্যবহার করা নিয়ে এই নৃশংস কাণ্ডটি ঘটে। উল্লেখ, গত 31 ডিসেম্বর মিজবার প্রতিদিনের মতো সিকিউরিটি ডিউটি শেষ করে রুমে আর ফেরেনি। তার সাথে যোগাযোগ করলে তার ফোন সুইচ অফ বলে জানা যায়। এ নিয়ে পরিবারের লোকেরা লালা থানায় এক মামলা দায়ের করেন। তার ঠিক পরের দিন আরিফ বাড়ি ফেরে মিজবার বাড়িতে গিয়ে তার পরিবারের লোকেদেরকে সান্ত্বনা দেয়, এমনকি সামান্য টাকা খরচ করলে তাকে খুঁজে বের করার আশ্বাস দেয়। এদিকে নিখোঁজ সংক্রান্তের তদন্তে নামলে পুলিশ মিজবারের মোবাইল ফোন আরিফের কাছে পায়। তাদের জেরায় একসময় আরিফের জুলি থেকে বেড়াল বেরিয়ে আসে। সে স্বীকার করে বলে মিজবারকে হত্যা করে সে জলের ট্যাঙ্কে ফেলে এসেছে। তার বয়ান মতে পুলিশ তাকে সাথে করে বেঙ্গালুরুতে পৌঁছে হৃদয় বিদারক এই হত্যাকাণ্ডের খবর পৌঁছাতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে ক্ষুব্ধ গ্রামবাসীরা আরিফের বাড়ি জ্বালিয়ে দেন। আগামী 12 জানুয়ারি শিলচর কালীবাড়ি রোডস্থিত কালী মন্দিরে বাৎসরিক উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। এই উপলক্ষে বিশ্বশান্তি কামনায় কালীমাতার বিশেষ পূজা সহ শিব পুজো, চণ্ডী পুজো ও চণ্ডীপাঠ এবং সপ্তশতী যজ্ঞের আয়োজন করা হবে। এছাড়া বাৎসরিক উৎসব উপলক্ষে কীর্তনাদি, মহাপ্রসাদ ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে কমিটির তরফ থেকে এ খবর জানানো হয়।
শ্রীশ্রী কালীবাড়ি বাৎসরিক উৎসব সফল করতে সকল স্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানান কমিটির কর্মকর্তারা। আমরা 27 পৌষ 12 জানুয়ারি মঙ্গলবার দিন উৎসব অনুষ্ঠিত করতে যাচ্ছি, আর এই উৎসবে আমাদের বিশেষভাবে কালীমাতার পুজো, শিব পুজো, চণ্ডী পূজা, চণ্ডী পাঠ এবং সপ্তশতী যজ্ঞের আয়োজন করা হয় বিশ্ব শান্তির জন্য। এবছরও আমরা সেভাবেই করে যাচ্ছি, তবে তার মধ্যে আমরা বিশেষভাবে গুরুত্ব দেব কোভিড প্রোটোকলের উপর, যাতে কোভিড প্রোটোকল মেনে সুষ্ঠুভাবে আমরা এই অনুষ্ঠান করতে পারি এবং ভক্তদের উপস্থিতিও আমরা কামনা করছি। বুধবার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় হাতিছড়া জিপির লেবুরবন্দ এলাকায় আনুমানিক 30 লক্ষ টাকার ব্যয় সাপেক্ষে এক মৎস্য স্কিমের শুভ শিলান্যাস করলেন বিধায়ক কিশোর নাথ ও কাছাড় জেলার জেলা উপায়ুক্তা কীর্তিজলি। এই স্কিমের দ্বারা মৎস্য চাষিরা অনেক লাভবান হবেন বলে জানান তিনি। এতে উপস্থিত ছিলেন কাছাড় জেলার মৎস্য বিভাগের আধিকারিক, ছোট দুধ পাতিল জিপির সভাপতি রঞ্জিৎ সরকার সহ অনেকে। यहाँ पे जो नौजवान है जो जॉब ढूंढ रहे हैं उनको भी इसमें डाल सकते हैं। आपको जैसे पता है असम में तो फिश आंध्रा से आता है, इतना पुराना मछली तो खाने की जरूरत नहीं है, हमारा यहाँ इतना कुकरी होता है, इतना प्रोडक्शन होता है, कहीं ना कहीं जो हम प्रोड्यूस कर रहे हैं उसको स्केल अप करने में टेक्नोलॉजी की जरूरत पड़ती है। वो टेक्नोलॉजी अपार्ट के द्वारा फिशरी डिपार्टमेंट एक्टिवली सभी को डिमॉन्स्ट्रेशन दे रहा है। मेरी आपसे यही रिक्वेस्ट है, जैसे आपने बोला है 600 लोग रजिस्टर हो चुके हैं, ये डिमॉन्स्ट्रेशन जैसे 5 हेक्टेयर में हुआ है, 10 फार्मर या 20 फार्मर की मंडली ने सीखा है, इसको और लोगों को सिखाना है। ये डिमॉन्स्ट्रेशन यही से नहीं रुकना है, इसको और लोगों को सिखाना है और ये पूरा एरिया जो है एक फिशरी सरप्लस एरिया की तरह डेवलप हो सकता है। उससे मार्केट में भी बड़े बायर आ जाएंगे जो बल्क में खरीद के आपको ज्यादा दाम दे सकते हैं। तो इसमें आपको इंश्योर करना है कि मछली की क्वालिटी ठीक हो। এসপিডিজির অধীনস্থ 54 নং জাতীয় সড়ক থেকে গোসাইপুর দ্বিতীয় খণ্ড পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার এক নতুন রাস্তার কাজের সূচনা করলেন এলাকার বিধায়ক মিহির কান্তি সোম। বুধবার ফলক উন্মোচনের মাধ্যমে কাজের সূচনা করেন তিনি। এই উপলক্ষে স্থানীয় বিশিষ্ট নাগরিক সুধন্য দেবের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে স্বপ্ন দেখেছিলেন, তার সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বর্তমান সরকার আসনে আসার পর থেকেই বিভিন্ন প্রকল্পের অধীনে প্রত্যন্ত এলাকাগুলোতে রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে, পরে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তার বক্তব্যে তিনি তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের এসডিও রঞ্জন ডেকা, শিক্ষক কঙ্কন ভট্টাচার্য সহ অন্যান্যরা। বর্তমান সরকার শহর শহরতলি কিংবা প্রত্যন্ত গ্রামে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এলাকার উন্নয়নে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলেও কিছু কিছু এলাকায় সেই অর্থে চলছে অবাধে হরিলুট। ঠিক এমনই এক নজির দেখা গেল কাটিগোড়া বিধানসভা সমষ্টির ফুলবাড়ি জিপিতে। বুধবার এই বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা বলেন, ফলকে সরকারের কয়েক লক্ষ টাকা ব্যয় সত্ত্বেও বাস্তবে কোনো কাজই হয়নি, এমনকি জেলা শাসকের কাছে নালিশ জানিয়ে তার কোনো তদন্তই হয়নি।
তারা আরো বলেন, প্রাক্তন জিপি সভাপতি সরকারি অর্থে অবাধে হরিলুট চালিয়ে যাচ্ছেন। আরটিআই অ্যাক্টের দ্বারা এই চাঞ্চল্যকর তথ্য সবার সামনে আসার পর জেলা শাসকের কাছে দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবি জানালে কোনো সমাধান হয়নি এবং পুরো কেলেঙ্কারি ধামা চাপা দিতে অভিযোগকারীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে এলাকায় কতিপয় দুষ্ট চক্ররা। মারবা দেখা যায় কমিশনার দেখো ওটা কিলা হইলা সিটি ফিজে আবার এটা আই যাইছে আবার রিমিটার আইছে আমরা ফন্ড দিন গ্রুপ ভিতরে মানে জিবি সেক্রেটারি রিপোর্ট দিব গিয়া কইলাম গিয়া সেম মাত না তোমার কোনো রিপোর্ট দেবাইতো না আমরা কিতা লাগি দেও না সেক্রেটারির নাম কি আতর 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 আলী আতর আলী আতর আলী মান মানে আমরা জিবি মানে সরস্বতী এই আবার 2017 অর্ডার মানে মারলাম আটে 40 ম্যানেজার হইলাম বলে আটে মারার বাদে হইলাম বলে রেকর্ডটা আমার দেই আমার সেক্রেটারি কই না এগুলা ফাইতা না তুমি মানে তুমি দেখার কথা নাই তুমি গীতা তুমি খেয়ে তুমি খেয়ে কইলাম সরকারের আইন বিধান সংবিধান আছে এইগুলো মানে আটের সত্যি সবর সবর দেখবার অধিকার সবে মানে 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 মাত্র দেখবার আগে বলে ফোর্টি ফাইনেসের খামটা কিলা ওই যে এগুলো আছে মানে প্রত্যেক গ্রুপে গ্রুপে দর্জন করে প্রত্যেক মানে মানুষ সদস্যবৃন্দ মানাইয়া প্রত্যেক ওয়ার্ডে মানাইয়া এইগুলো মানে খামগুলো দেখবার লাগিয়ে মানুষই আমরা যার যার দরকার প্রয়োজন লাগে এই সিস্টেমগুলো আমরা মানে ইউটিউব করবো লাগে আমরা গ্রুপ মানে তখন এগুলো নাই দেখা যায় মানে ফোর্টি ফাইনেসের মধ্যে কোনো বোর্ডও নাই কোটি কোটি টাকা দেখা যায় আত্মস্থ করে তারা মারিয়া তারা মানে মেম্বার সদস্যের বাড়ি দেখা যায় আর 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 মানে প্রেসিডেন্টের বাড়ি দেখা যায় স্কিমগুলো আর মানে মানে মেম্বার সদস্যের বাড়ি মানে মানে ও মানে স্কিমগুলো তারা মারিয়া তারা তারা মারিয়া মারিয়ে উঠে খারাপ। কৃষি আইন বাতিল ও কৃষি পণ্য সরকারি উদ্যোগে সহায়ক মূল্যে ক্রয় করার দাবিতে এবং দিল্লিতে আন্দোলনরত কৃষকদের প্রতি সংহতি জানিয়ে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ কার্যসূচি অনুষ্ঠিত হয়। বুধবার কমিটির কর্মকর্তারা শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সেখান থেকে মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের সামনে ফের বিক্ষোভ প্রদর্শন করে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন। এ নিয়ে কমিটির কর্মকর্তারা বলেন, কেন্দ্রের বিজেপি সরকার দেশি বিদেশি বৃহৎ ব্যবসায়ী ও কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে অত্যাবশ্যকীয় পণ্য আইন, কৃষি পণ্যের মূল্য নির্ধারণ চুক্তি ও ব্যবসা বাণিজ্য করা সংক্রান্ত আইন গত সেপ্টেম্বর মাসে গণতান্ত্রিক নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে গায়ের জোরে সংসদে পাশ করেছে। কৃষি পণ্যের সহায়ক মূল্য না দিয়ে জিনিস ক্রয় করে কৃষকদের লোকসানের মধ্যে ছুঁড়ে দিচ্ছে বলে অভিমত জানান। বিভিন্ন বর্ডারে 42 দিন দিনে কৃষকরা তাদের ন্যায্য দাবি যে বর্তমান কৃষি বিল তিনটি কৃষি বিল কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে অযৌক্তিকভাবে কোন গণতান্ত্রিকভাবে বিলকে আইনে পরিণত করেছে এবং বিলকে আইনে পরিণত করার ফলে শুধু কৃষকরাই ক্ষতিগ্রস্ত হবেন তা নয়, আমরা যেটা লক্ষ্য করছি কৃষকের পাশাপাশি যারা আমরা সাধারণ মানুষ, যারা আমরা খেলাওয়ালা, যারা রিক্সাওয়ালা, যারা গরিব মানুষ, যারা দিন মজুর, তারাও আমরা ক্ষতিগ্রস্ত হব সেটা প্রমাণ আজকে পেয়ে। তিনটা কৃষি আইনের মধ্যে একটি আইন হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য আইন, সেই আইনের ফলে মজুরদারদের ঊর্ধ্বসীমা, সেই ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে। এই ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার ফলে যারা মজুরদারের ব্যবসায়ীরা, সেই ব্যবসায়ীরা আজকে মজুদ করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করবে সেটা আজকে প্রমাণিত। সেটা আমরা লক্ষ্য করছি যে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় হরিয়ানার পানিপথে গৌতম আদানি 100 একর জমি নিয়ে সে গোডাউন বানাচ্ছে এবং এইভাবে সারা দেশে 9000 গোডাউন তৈরি হচ্ছে, মাল মজুদ করে, জিনিসপত্র মজুদ করে, জিনিস মজুদ করে, সেটা দাম বৃদ্ধি করার জন্য আমরা সারা ভারত কৃষক সভা সেই দিল্লির কৃষক আন্দোলনের সাথে সম্মতি জানিয়ে আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। সারা আসামের সাথে সম্মতি রেখে বারুইগ্রাম সিনিয়র সেকেন্ডারি স্কুলেও অনুষ্ঠিত হলো ডাক্তার বাণীকান্ত কাকতি স্মৃতি মেধা পুরস্কার স্কুটি বিতরণ অনুষ্ঠান। উল্লেখ্য, 2020 সালের উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ছাত্রীদের উৎসাহিত করতে তাদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। এ উপলক্ষে বুধবার বারুইগ্রাম সিনিয়র সেকেন্ডারি স্কুলে সদ্য স্কুটি লাভ করা 10 জন ছাত্রীদেরকে সম্বর্ধনা জানাতে এক সভা অনুষ্ঠিত হয়। এদিন স্কুলের তরফ থেকে বিজেপি নেত্রী শিপ্রা গুণ ছাত্রীদের হাতে সম্বর্ধনা প্রদান করেন। সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুলের 10 জন ছাত্রী বাণীকান্ত কাকতি যে স্কুটি দিয়েছে মেয়েদের ভালো রেজাল্ট করার জন্য, সেই কলেজের 10 জন ছাত্রী স্কুটি পেয়েছে, তাই শিক্ষকরা খুব উৎসাহিত হয়ে ছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকে এই সম্বর্ধনার আয়োজন করেছেন। তাই 10 জন ছাত্রীকে আজকে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, ছাত্রীদেরকে আরও প্রেরণা দেওয়ার জন্য, যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে তার জন্য। দেখা গেছে সীমান্ত এলাকার বেশ কয়েকজন ছাত্রী এখানে মানে স্কুটি পেয়েছে, দ্যাট মিন্স মানে 60 অ্যাবাভ পড়ার মার্ক পেয়েছে। এই বিষয়ে কী বলবেন? আগে তো এরকম
হয়নি। খুব ভালো লেগেছে যে আজকে আমরা এই বর্ডার এলাকায় প্রত্যন্ত অঞ্চলের ছাত্রীরা আজকে ভালো রেজাল্ট করতে পেরেছে। এই স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষার্থী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে ওনাদের বিশেষ শিক্ষাদানের জন্য আজকে এই প্রত্যন্ত অঞ্চলের ছাত্রীরা ভালো রেজাল্ট করতে পেরেছে। কাটামুনি যুব সংঘের ব্যবস্থাপনায় 32 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল তেজপুর ফুটবল একাদশ। এদিন তারা 4-3 গোলে পরাজিত করে নীলামবাজার ফুটবল একাদশকে। অগণিত ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন লোয়ারপুয়া জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অমিতাভ দে। ফাইনাল ম্যাচে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম জাহির আব্বাস, লঙ্গাই সমবায় সমিতির চেয়ারম্যান হাজি আফতাবউদ্দিন সহ অনেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরাক নদীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর চিতাভস্ম বিসর্জন, স্মৃতিচারণ সভা শিলচরে। শিলচরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ন্যাশনাল হাইওয়ের ফার্নিচারের গোদাম পড়ে ছাই। ত্রিপুরা ও বরাকের তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা, 23 ফেব্রুয়ারি ছাড়বে ট্রেন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।